আসসালামু আলাইকুম বন্ধুরা, শস্য এসে গিয়েছি। সবাই সুস্থ সুন্দর আছেন নিশ্চয়ই? আজকে আমরা যাচ্ছি সিটিতে। আমরা যেখানে থাকি সেখান থেকে সিটিটা বেশ দূর, প্রায় 45 মিনিট লাগে ড্রাইভ করে যেতে। তা আমরা ওখানে যাচ্ছি একটা ফার্মে, ওখানে কোরবানের ব্যাপারে কথা বলতে এবং দেখতে। সাথে বাচ্চারা আছে, হাজবেন্ড আছে। তো এখান থেকে যেতে যেতে পথটা আপনার সাথে শেয়ার করছি, আমাদের চারপাশটা কেমন। আজকে দিনটা অনেক ভালো, ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু খুবই গরম। আমি বেশ অনেক আগে একবার গিয়েছিলাম এই ফার্মটাতে, আর কখনো যাওয়া হয়নি, আর বাচ্চারা কখনো যায়নি। আজকে সাথে নিয়ে নিলাম তাশমি আর আমিরাকে, ওরাও দেখবে ওখানে কেমন কি সব কিছু। কারণ বাংলাদেশে তো আমরা সত্যি বলতে কি সব সময় গরু ছাগল মুরগি এগুলো কম বেশি দেখে থাকি, বাসায় কিংবা বাইরে কোনো না কোনোভাবেই দেশের বাচ্চারা সবাই পরিচিত। এখানে বাচ্চারা কিন্তু এগুলো সহসা দেখতে পায় না, দেখতে পায় না বলে দেখা হয় না। আজকে একটা সুযোগ সেজন্য ওদেরকেও নিয়ে নিলাম, ওরাও দেখে আসুক, দেখার পর দেখি ওদের ফিলিংসটা কেমন। এটা হচ্ছে আইনস্টাইন হসপিটাল, এটা আমাদের পেনসিলভেনিয়াতে টোটাল 4টা আছে। এই হসপিটালে আমার হাজবেন্ড একসময় কাজ করেছে, এখন অবশ্য করছে না। তো এটা সিটিতে যাওয়ার সময় হসপিটালটা এখানে পড়ে, বেশ বড় এই হসপিটালটা। এখানে বেশ কিছু বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওগুলো হলো অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখতে আপনারা কেমন লাগছে জানি না, কিন্তু ভেতরে কিছু আমরা ফার্মে চলে আসলাম। এখানে ওরা আস্ত গরু খাসি মুরগি সবই বিক্রি করে, আবার পাউন্ড হিসেবেও বিক্রি করে, যার যতটুকু প্রয়োজন ঠিক ওভাবে নিয়ে যায়। এখানটাতে মুরগি রাখা আজকে দেখলাম একটু কমই মনে হচ্ছে, এখানে মনে হয় সামনে ঈদ তাই অনেকেই বাজার করে নিয়ে গেছে, কেনাকাটা শেষ প্রায়। আমি যখন অনেক আগে একবার এসেছিলাম এখানে অনেক ছিল। এখানে আবার অনেকগুলো খরগোশ, তাশমি আমিরা তো খরগোশ দেখে খুব খুশি। এখানে Thank you.
এই পাশটাতে আবার অনেকগুলো কবুতর রাখা আছে, সাদা কালো দুই রকমের কবুতর, আর এটাতে শুধুই সাদা কবুতর। এটা দেখতে খুব সুন্দর লাগছে, এটা নাকি একটা মুরগি, কেমন যেন দেখতে মুখের পাশটা। তাশমি আমিরা খুব মজা পাচ্ছে দেখতে। তাশমি সব কিছু ঘুরে ঘুরে দেখছে, সাথে আমিরাও। ওরা আগে কখনো আসেনি, এটাই ওদের প্রথমবার। ওরা খুব অবাক এদেরকে এভাবে রাখা হয়েছে কেন। এখানে রাখা আছে অনেকগুলো ছাগল, ভেড়া, অনেক কালারের অনেকগুলো এখানে, আমরা এখান থেকেই দেখছি। তাশমি আমিরা অবাক হয়ে দেখছে আর বারবার একই কথা বলছে, আম্মু এদেরকে এখানে কেন এভাবে আটকে রেখেছে, কেন ওদেরকে ছেড়ে দিচ্ছে না। ওরা খুব আপসেট এদেরকে এভাবে দেখে, ওদের কোনোভাবেই ভালো লাগছে না যে কেন এদেরকে এভাবে আটকে রাখবে, ওরা কেন ফ্রিডমলি ঘুরতে পারছে না। আমিরাও খুব অবাক, তাশমিও, এবং ওরা এটা নিয়ে একটু মানে আনন্দ পাচ্ছে না। আমি বুঝতে পারিনি আসলে ওরা এখানে আসলে এতটা আপসেট হবে, আমি ভেবেছিলাম ওরা এখানে আসবে, দেখবে, ওদের হয়তো ভালো লাগবে, কিন্তু ওরা একটু খুশি না, ওরা শুধু আপসেট কেন ওদেরকে এভাবে রাখা হচ্ছে। এই ছাগলটাকে এখানে রাখা হয়েছে এটার ওজন মাপার জন্য। আমি ফার্স্টে বুঝিনি, আমি ভাবলাম যে এটাকে এখানে সেপারেট করে নিয়ে আসলো কেন, এখন দেখি এটার ওজন মাপছে। এভাবে যে এদের ওজন মাপা হয় আমি জানতাম না।
এইটা হলো কাটাকাটির মেশিন। এখানে যত মুরগি, ছাগল, গরু যা কিছু আছে সব কিছু কাটা হয়। এই মেশিনগুলো অবশ্য অন্যান্য স্টোরও থাকে। আমরা যখন বাঙালি স্টোর থেকে মাছ কিনে নিয়ে আসি, ওরা এভাবে এই মেশিনে কেটে দেয়। আমাদের এখানে কাজ শেষ, কোরবানি কনফার্ম হয়ে গেল, এখান থেকে বের হয়ে যাচ্ছি। ফার্ম থেকে বের হয়ে চলে আসলাম একটা স্টোরে, কিছু কেনাকাটা করতে হবে, ঈদের জন্য কিছু শপিং লাগবে। ভাবলাম এখানে আসছি যখন একবারে শপিংগুলো সব সেরে যাই, তাই স্টোরে চলে আসলাম। দেখি কি কি নিয়ে যেতে পারি এখান থেকে, কি কি পাই। শৈলী ফোন করে আবার তাশমিকে কী কী যেন অর্ডার দিয়ে দিয়েছে নেওয়ার জন্য। এখন তাশমি আমরা দুজন মিলে এগুলো সব পিক করছে, সাথে ওনাদেরও অনেক কিছু আছে নিয়ে নিচ্ছে। আমাদের এখানেও কেনাকাটা শেষ, এখন পে করব। অনেক বেলা হয়ে গেছে, এবার বাসায় যাব।
বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের সাথে ঘোরাঘুরি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, সামনে ঈদ, সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকতে চেষ্টা করবেন। আজ তবে যাই, নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ থাকার কারণ হবেন। আল্লাহ হাফেজ।